দিয়ে করা যাবে না এখানে কি আবে এতগুলো ইয়া ফালানো কি মাইনক্রাফট এটা কি এখানে হ্যাঁ হ্যাঁ পাইছি ট্রাস্ট আমি পাইছি গোস্ট অ্যাক্সেস ট্রাস্ট দিয়ে করা যাবে না অ্যাক্সেস ট্রাস্ট অনেক সিরিয়াসলি বলে দিচ্ছি বাংলা কিন্তু সুযোগ দুই মাসের ছুটি ঠিক আছে গ্যাংস্টার থাকো এই তোমার পিগের ইয়া খরচ করো না এই ডেথ স্ট্রাইক এনাও গিভ গিভ ভিতরে যাও পিগের মধ্যে বসে যাও এরপরে রায়ান অডিয়েন্স অডিয়েন্স তোমাদের কারো কাছে কি ফুড আছে আমাকে একটুখানি দুইটা দাও যাবে আমি কি দাও পেনাল্ডো মানে বিটা কে আরে এই যে আরেকটা পেনাল্ডো সবার কাছে দুইটা দুইটা করে গেছে আমার কাছে আমি পাই নাই কার কাছে তিন আমি পাই নাই আমি পাই নাই আরে বাবা যারা খেলবে ও আচ্ছা এই যে আমার কাছে দুই অধ্যায় আচ্ছা আরেকটা আরেকটা ছোট রিকোয়েস্ট করব কেউ হচ্ছে ডিসকর্ড ওয়াচ ক্লাস দ্বারা সদর একটা লিস্টের স্ক্রিনশট তুমি আমার কাইন্ডলি ইনবক্সে পাঠাই দাও থ্যাংক ইউ ঠিক আছে এটা আসো সবাই পিগের মধ্যে বসে যাও যাই না পিগের মধ্যে আচ্ছা এখন তোমাদেরকে ইয়ে বলি দুটো ল্যাপ হবে ঠিক আছে দুটো ল্যাপ হবে ফার্স্ট এল কেউ ফিনিশ লাইনের ভিতরে ঢুকো না যদিও আমি আটকাই দিছি ওকে ঢুকো না আমি আটকাই দিয়ে সাইন দিয়ে দিছি সেকেন্ড ল্যাপ ঠিক আছে দুটো ল্যাপ কিন্তু মনে রাখবা আর কোনো গুতাগুতি না সবাই রেডি রেডি হ্যাঁ যে আমাদের চার জন রেডি রেকর্ড করতেছি না ভাই আমি তুমি রেকর্ড করো তাও আমি রেকর্ড করতেছি আমারটা ওই যে ঝামেলা করছিল সেদিন মনে আছে আর কোন আমি তো লাইক আচ্ছা সমস্যা নাই একটু দাঁড়া 2 মিনিট তাহলে ততক্ষণ আমি একটু দর্শকদের ঘুরে বেড়ে দেখাই আসি দর্শক কই কই আছে এই যে এখানে একটা এখানে অনেকগুলো দর্শক দাঁড়া রইছে Go! ইনভিজিবল ইনস্টামনে প্রত্যেকদিন ট্রাই করতে হবে শিক্ষালা হ্যাঁ আমি বন্ধু ফিগার প্রি উঠে না পেনাল্ডো থার্ডে সবার লাস্টে এটা কে রায়ান সবার লাস্টে শেল এক করতেছে ভাই অনেক স্ট্রাগল করতেছে এন্ড আমি রায়ান তোকে দেখছি দুইবার লেফট ক্লিক করতে এখন পেনাল্ডো টাইম নেই ভাই ভাই আমি তো প্লেয়ার 3 দেখতেছি না ফাইনালি রায়ান প্ল্যানের পিকে বুস্ট মারছে লল একদম এক দরে ফাস্ট চলে গেছে এ রোনালদো আগে গেছে গ্যাংস্টার এখন সবার পিছনে গ্যাংস্টার আগে আছে গ্যাংস্টারের সাথে পাল্লা দিয়ে রায়ান ছুটতাছে ও পিগরে নিয়া গ্যাংস্টার হ্যাক করে হ্যাঁ কার এই যে পেনাল্টি বুঝতে গ্যাংস্টারের পিচ হয়ে গেছে সিআর7 হ্যাক পেনাল্টির মতো মারামারি চলতেছে পেনাল্টি এখন সামনে এখন সবার পিগ একটা হাই জাম্প দিতে রেডি গ্যাংস্টারের পিং গ্যাংস্টার বাইরে চলে গেছে স্টেডিয়ামে গ্যাংস্টার বাইরে চলে গেছে স্টেডিয়ামে রায়ান পেনাল্ডো পেনাল্ডোর পিক আটকায় গেছে রায়ান ফার্স্টে পেনাল্ডো সেকেন্ডে ডেথ স্ট্রাইক থার্ডে কিন্তু ডেথ স্ট্রাইক একটা ট্যাপ ট্যাপ বিষয় দিছে এখন গ্যাংস্টার উঠতে পারতেছে না কিছু করার নাই সবার ফার্স্টে রায়ান আছে সেকেন্ডে পেনাল্ডো আর থার্ডে হচ্ছে ডেথ স্ট্রাইক গ্যাংস্টার ওঠা যায় গ্যাংস্টার উইপেলটি ওঠা যায় গ্যাংস্টার শর্টকাট মারতে যায় গ্যাংস্টার শর্টকাট মারতে যায় ভুল করে ফেলছে অনেক বড় সরো ভুল করে ফেলছে ফাস্টে হচ্ছে রায়ান ভাই এত জায়গার মধ্যে খেলো কি বুঝতে পারছি না ল্যাগ হচ্ছে বহুত প্লেয়ার ডেথ স্ট্রাইকের পিক নাইট্রো মারছে নাইট্রো মেরে পেনাল্টিটা ধরতেছে অলরেডি ধরে ফেললো আমি উল্টে দিতে না বাজ এখন তিনজন মিলে আসলো কই দিয়ে তিনজন মিলে গুতাগুতি করে উঠতাছে গ্যাংস্টার কোন দিকতে যাইতা সাল্লা জানি পেনাল্ডো ফাস্টে চলে গেছে না ঠিক আছে রায়ান সবার লাস্টে চলে গেছে আবার ডেথ স্ট্রাইক সেকেন্ড পজিশনে আছে
গেছে পেনাল্ডো আবার ঠিক করে দিল, ঠিক করে এখন ব্রিজ দিয়ে যাচ্ছে পেনাল্ডো, ব্রিজটা ক্রস করে ফেলছে পেনাল্ডো, আবার আরেকটা ট্র্যাপ দিয়ে দিচ্ছে রায়ান, সেকেন্ড পজিশন রায়ানের সামনে একটা ট্র্যাপ দেখা যাচ্ছে, রায়ান ট্র্যাপটাকে ঠিক করে ফেলছে, শেষ, এই তো সিআর সেভেন, নামো, নামে স্ট্রেটে আসো সিআর সেভেন, কি ক্যারট খাওয়ালে পিগের স্পিড বাড়ে, আমরা দেখতে পাচ্ছি ডেথ স্ট্রাইক আস্তে আস্তে শেষ করলো, ভিতরে তো আমরা আমাদের আমরা আমাদের উইনার পেয়ে গেছি, আর আমরা আমাদের একটা দর্শক দেখতেছি একটা চিটিং বাজ, এই যে গ্যাংস্টার ট্রাই করতেছিল শর্টকাট মারার কিন্তু মারতে পারে নাই, সো ডিসকোয়ালিফাইড, কিছু করার নাই, তো আমাদের উইনার পেয়ে গেছি পেনাল্ডো, ঠিক আছে এখন তোমরা সবাই এখন তোমরা সবাই তোমাদের পিক থেকে নামো, বাইরেতে পারতাছি না পাল, এই যে পিক থেকে নামে, এদিক থেকে বাইরে হয়ে যাও, আমি বলতেছি সবাই এদিক থেকে বের হয়ে যাও, এই যে আমি দাঁড়াইছি পিছনে পিছনে, এই দেখো এদিকে বের হওয়ার চেষ্টা করি, এই তো ভাইছি সবাই এদিক থেকে বের হয়ে যাও, আননোন এ কি করে এই প্রিন্স অফ আননোন, এ হনি কি করে, এই তোমরা আবার পিকের হয়ে না যেতো থেকে উপরে যাও গা বেটা, মাথা দিয়ে উপরে যাব, বের হবো কোন দিক দিয়ে, আরে যেদিকে আসছো সেদিক দিয়ে, আরে বদক্স অ্যাডমিন কোন দিক দিয়ে, কোন দিক দিয়ে আসছো তুমি, আরে ফুমিকে পারমিশন লাগবে তো, ভালো করছে, এটাও যাও আমরা বাইরে বাইরে বাইরে, হ্যাঁ এখন উপরে যাও তোমরা সবাই উপরে যাও, এই যে এই যে স্ক্যাফোল্ডিং দিয়ে উপরে যাও, নেক্সট ম্যাচ কার, ওকে এখন নেক্সট রেস হচ্ছে গিয়ে আলিফ পটেটো অভি আর এফ্রিক্স, কই তোমরা কই, দর্শক দর্শক আমি কই ভাই, ভাই আমি কই, আমি বলবো যারা যারা আছে আমি বলবো, নামো নামো, নামে নিচে আসো, না আজকের খেলা জমে না, আমি খেলতে চাই আব্দুল গোস্টের, কেন কেরট দুইটা দে হয় নাই ভাই, আমার দুইটা ভাই, আরে আরে বেশি দিয়ে দাম পুরো প্রায় শেষ হয়ে গিয়েছিল ভাই, দুইটা দিয়ে হয়, আমি অনেকবার ট্রাই করছি, আমি অনেক ট্রাই করছি, হয় না হয় না, তাহলে তাহলে তোমরা পিগিরে কেরট দাও না, নিজে রাখাইছো, আমি আমি অনেকবার ট্রাই করছি তোমাদের রেস করানোর আগে, সো আমি এখানে নলার অস্থির ড্যান্স দেখতেছি, এখানে কে আছে এফ্রিক্স, এরপরে অবি, আমি মাগনা একটা শ্যাডল পাইছি, মাইরা দিমু পিক মারতে শ্যাডল, পটেটো, এই পটেটো গেমে নাই, এই নলা পটেটো আমাদের নলা কোথায়, আমার সামনেই, আচ্ছা ইয়ে ফুমি পটেটো তো গেমে নাই, তাহলে করে নিয়ে আনো, তাহলে পটেটো গেমে নাই, সো কিছু করার নাই, ক্যান্সেল ক্যান্সেল, আলিফ এদিকে আসো, পার্টিসিপেট নিবে নাকি, না 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 অন্য কারো নাও, অন্য কারে কারে নিব এখন, নাম আই আমি রেস করব, আমি আসি, আই নাটশেক নিয়ে নাও, নাটশেক নাটশেক আসো, আলিফ কি করতেছে এখানে, আলিফ আলিফের ম্যাচ এখন, আলিফের ম্যাচ, নাটশেক ভিতরে ঢুকো, গোস্ট ভাই আমাকে এখানে ঢুকাইছে, আমি এখানে আছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাই পিক দেন, আচ্ছা আমাকে ইয়াদ দাও যে পিগ এর কি জানো এটা, আরে বাবা আমি দিচ্ছি, আমি খালি আমি হর্স রেস করছি,
হর্স রেস ভাই এলাও না পিগের মধ্যে হর্স নাই হর্স নাই ভাই পিগ পিগ যে ফাস্ট দৌড়ায় ভাই পিগ মাগ এই এন্টারমেন্টটা করে কোন সময় ধরে ফিরে যাচ্ছে এখন মরে না এখন মরছে আরে এন্টারমেন্ট হ্যাক করতেছে এত হ্যাকার কয়টা আছে ড্রপ করো ড্রপ করো অনলি দুইটা কার কাছে একটা আছে আমার কাছে অভি সবাই দুটা করে পাইছো পরিবেশ কত ঠান্ডা হয়ে গেছে এখন পিগের ইয়েতে ঢুকে দাও হ্যাঁ পেনাল্ডো ঠিক আছে সবাই রেডি সেকেন্ড রাউন্ডের জন্য বাইরে দিয়ে যারা লাফালাফি উপরে গেলে খুব ভালো হইতো আমি আবারও বলতেছি কিন্তু দুইটা কিন্তু ল্যাব ঠিক আছে হ্যাঁ মার্ক দেওয়া আছে তোমরা ওখানে গেলে আরো দেখতে পাবা একটা আচ্ছা না না আমি মানে স্পেকটেট মোডে তোমার ভিতরে বসে থাকিব আজকে অডিয়েন্স এর মধ্যে আছে তার জন্য আমরা একটা হাততালি দেই হাততালি কই হাততালি কই না না কি হাততালি এফএস ফার্স্টে অভি সেকেন্ড নাশেক থার্ড আমাদের আরেকটা প্লেয়ার কই আলিফ আমরা সবাই জানি যে নলা কলা হাতে দৌড় দিতেছে তো কোনো সমস্যা নেই কলাটার রং কমলা কেন এফ্রেক ফারস্টে সেকেন্ডে হচ্ছে নাটশেক থার্ডে হচ্ছে অবি এগুলো হচ্ছে কোশ্চেনস দ্যাট নাটশেক আর অবির মধ্যে সেই রকম রেস হইতাছে কে আগে যাইবে না 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 ফার্স্ট অবি অবি প্রায় এফ্রেক্স এর কাছাকাছি চলে আসছে মনে হইতাছে এফ্রেক্স এ পার করে দিছে অবি একটা অস্থির টান দিছে কি মানে আলিফ
আলি তুমি এত পিসে সম্ভবত রাইট ক্লিক করো রাইট ক্লিক করলে তোমার নাইট্রো মারতে পারে ওকে ফাস্টে এখন অবি একটা পিক নিয়ে লাভ দিবে লাভ দিছে কিন্তু বেশি দূর উড়ে না এরপর হচ্ছে অ্যাফ্রেক্স এরপরে নাটশেক রাইট ক্লিক করে থাকলেই হবে এরপরে পাফার ব্রিজ আলিফ অনেক পিছনে আলিফ রাইট ক্লিক করে পিকটাকে নাইট্রো মারার ট্রাই করো আমি আর থাকবো না পিছে আমি সামনে যাবো আমি চিন্তা করছি আমার নিজেরই নাম চেঞ্জ করে নলা লাগবে কেউ যদি আমার নাম এতবার করে চেঞ্জ করতে পারে দিন আই উড ফিল লাইক আ গড অর সামথিং ব্যাক করবে কারণ অনেক প্লেয়ার আছে এফএক্স ফার্স্টে সেকেন্ডে অবি থার্ডে আবার নাটশেক চলে আসছে আর আলিফ আলিফ কই গেল আরিফে খুঁজে পাওয়া যাইতেছে না ও কই আলিফ কই ও কই ওকে আলিফ কই ওকে টুর্নামেন্টের পিক নিয়ে পালা গেল নাকি আমি বুঝতাছি না চলে আসছে নলার পিক হাপাই গেছে কই আমি আর পারুম না মারি ছেড়েতে এ আমি আলিফকে দেখতে পাইছি এই আলিফ আলিফ আইছে ফাইনালি সম্ভবত বিগিনার রেস্টুরেন্টে খাইতে গেছিল কিন্তু সমস্যা নাই নলা ফিনিশ লাইনের একদম কাছে নলা নলা কিন্তু আলিফ কই অনেক স্ট্রাগল করতেছে কিন্তু শেষ করবে এখন তোমরা এখান থেকে বের হয়ে উপরে চলে যাও দর্শকের দর্শকের সিটে কোন দিক থেকে বাইরে এই সরি সরি মারালা দর্শক সিট কোন দিকে ওবি মারালা পিগের পিগনি মাস্কে মারালা কেডল তিনটা পাইছি তিনটা শেডল আমি কোন দিকে যাব এই বাইরে কোন দিকে এরপরে এটা শেষ হইলে পরে সবাই রে এক জায়গার মধ্যে ফালাই দিও আমরা সবাই হাত দিয়ে ঘুষাঘুষি করে মারামারি করবো কিন্তু করবো না এটা কে উবি সাইড কি করতেছে ভিতরে 50 50 ঠিক আছে কি বুঝুন আমি কি আমি আমি কি চুজ দিছি নাকি 50 50 আমি কি চুজ দিছি ওকে থার্ড রাউন্ডের জন্য ডাকতাছি ঠিক আছে
না 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 চুজ আমি তো এডি তো না তুমি তুমি যা পাচ্ছ সেটাই আমি কিছু পাইছি নাকি আবার কিছু শুনতাছি না আমি কে কি বলতাছো আচ্ছা আমাদের থার্ড রাউন্ডের জন্য আমাদের পার্টি কথা বলা শোনো ওরা মাইক মিউট করে রাখো বিনা প্রয়োজনে মাইক অন করে রাখো না বুঝলাম না টু টক ইউজ করলে খুব ভালো হয় কারো ব্যাকগ্রাউন্ড আচ্ছা থার্ড রাউন্ড अनाउंस করতেছি পার্টিসিপেন্টস বে অফ বেঙ্গল রিয়েল ম্যাক্স ডুড সাইক আর এনইউ নাবির কই ওরা কই সব কই তোমরা আমি কই হোয়ার এম আই মেবি ফোর্থ রাউন্ডে ফোর্থ রাউন্ডে তোমরা এসে পড়ো লাস্ট রাউন্ডে কে কে নলা জিতবি নলা মিরেক্স আছে এ লাস্ট রাউন্ডে আছে আর তো সমস্যা নেই তোমরা আসল তোমরা সবাই লাস্টে যারা যারা হ্যাঁ আবারও বলতেছি কারেন্ট রাউন্ডের প্লেয়ারস হচ্ছে বে অফ বেঙ্গল লিল ম্যাক্স ডুড সাইক আর নু নাবির আপনার জন্য আমি ঢুকতে পারতেছি আমার লেগে ঢুকতে পারতেছে না আচ্ছা কোন ভিআইপি একটু বাইরে আমি রেকর্ড করতেছি এই কারণে বাইরেতে পারতেছি না ওকে বেরিছি ওকে ভিআইপি যখন গ্যাংস্টার শালা আমি শুধু ভিআইপি কিনতে পারলাম আচ্ছা বেও বেঙ্গল তো নাই কি করা যায় এই আরে আরে সারা শুরু করে কে পার্টিসিপেটরা বেও বেঙ্গল যদি না থাকে তাহলে আমি ডামি হিসেবে ঢুকে পড়ব কোনো সমস্যা নেই আচ্ছা আমি আমি আসি কোন কি পার্টিসিপেন্ট আছে আমি 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 মাইকটা অফ করব আইজেন কি ত্রিশান 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 আচ্ছা ত্রিশান খেলতে যাচ্ছে আমি আমার আইটেম রেখে আসি দামি মূল্যবান একে আইটেম রাখা যাবে না দাঁড়াও খাল লাগবে মারামারি করতেছে ভাগো তোমরা একজন একজন ধরে আমার সামনে আসো জম্বি 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 নাবি পাদা আমি মারামারি বললাম না আমার দোষ ক্যারোটিস্টিক নিয়ে যাও নাবি একজন একজন করে আসো একজন একজন করে আসো আরামতে দিলেন না আমারে এই খাবারই খাও একজন একজন করে আসো পাও না আমি আগে থেকে তো ক্যারোটিস্টিক নাবি কিউ নিয়ে রাখে আমি রাত থেকে কোন লাগরে বাদ খাচ্ছো এটা এক্সটার এরপরে আমি এক্সটেক বয় না বলছি ওরে আর একটা কই কি কইবি দুটো পাইছো এই ও ইয়া দুটো কি বল সাই এই টপিন নেন এই যে আগে থেকে ক্যারেক্টারিস্টিক নে রাখে সাই তো কবি আমি দুইটা দিছি না দুইটা দিয়ে পুরো ফুল রেস্ট শেষ হয়ে যায় বুঝছো সো কমপ্লিট করার কিছু নাই দুইটা দে না কই কারে 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 এন্ডারম্যান নাই সে ভাই এই যে মানুষে লুইয়ে যায় আরে নাই নাই এই যে নাই নাই হ্যাঁ আচ্ছা আমি ডার্ট আনছি যারা রেস করবা তারা ছাড়া বাকি সবাই মাইক অফ করে রাখো হ্যাঁ কিভাবে চালায় এদের মানে রাইট ক্লিক করে বুস্ট যারা পার্টিসিপেট আর অ্যাডমিনরা তারা কেউ কথা বলল না চুপ এটা হেলথ তো ভাই অনেক ফাস্ট যাইতেছে কোনটার হেলথ ফাস্ট যাচ্ছে স্টিক তোমরা রাইট ক্লিক করা শুরু করছো কেন আগে থেকে না আমি একবার দেখে ট্রাই করছি দেখি দুইটা স্টিক দিয়ে ফুল রেস হয়ে যাবে কোনো সমস্যা নাই দুইটা স্টিক দিয়ে ফুল রেস হয়ে যাবে স্টিক দিয়ে ট্রাই করার নিয়ম হচ্ছে ফারস্টে তুমি পিগ এর উপরে বসবা দেন হচ্ছে হাতের মধ্যে স্টিকটা ইকুইপ করবা যখন স্টিকটা ইকুইপ করবা পিগটা মুভ করা শুরু করবে এখন স্টিকের একটা এবিলিটি আছে যেটা হচ্ছে লাইক পিগের পিছন থেকে নাইট্রোস অক্সাইড বা N2O কিছু একটা মুভ করবে রাইট ক্লিক করলে চলা শুরু করবে রাইট ক্লিক করতে হবে ঠিক আছে একটা কাউন্টিং টাইম আছে কোনো শর্টকাট নাই ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের হগর ভাই টিউটোরিয়াল শুনে তো নিজেকে ধন্য মনে হচ্ছে কোন প্রকার ট্র্যাপস এলাও হগর ভাই হগর ভাই হগর ভাই এই ভাই ভাই এরা মাইক একটাই রোড সাইক একটাই রোড কোনো শর্টকাট নাই একটাই রোড আচ্ছা আচ্ছা নাইট্রাস অক্সাইড বাইর করার জন্য ক্যারোটে রাইট ক্লিক রাইট ক্লিক করতে হয় হ্যাঁ আবার হাতে বোন নিচ্ছে কেন রাইট লেফট না স্ট্রেট 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 রোড আমি কি কুত্তা চালাইতেছি না রাইট একটাই রোড একটাই রোড আচ্ছা তাইলে বো রাইট ক্লিক রাইট আচ্ছা বো না আচ্ছা আচ্ছা বো রাইট ক্লিক দিই ঠিক আছে ফুমিজ হয়ে গেল কাউন্টডাউন করো
আচ্ছা কি মারামারি নাই না না কোনো মারামারি নাই মারামারি ভায়োলেন্ট রেস তাহলে আমি দুই মাসের ব্যান মারি দুই মাসের ব্যান আচ্ছা বোন দিয়ে মারলে তো কিছু হইব না মারামারি করলে আমি কন্ট্রোল রাখতে পারবো না আমিও মারামারিতে ঢুকে যাবো ধরে রাখো রাইট ক্লিক চাপে রাখো এখন সবার পিগ হচ্ছে পাওয়ার স্লাইড করবে একটা পিগ দিয়ে ড্রিফট করে চলে গেল সবার ফাস্টে সাইকের ড্রিফটটা অস্থির ছিল সাইকে ড্রিফট করে একদম ফাস্টে চলে গেছে সবার সেকেন্ড পজিশনে নাবি সাইক নিশান দ্যাটস দ্য রং নাম্বার ফোর্থে কে আছে ফোর্থে এটা কে লিভেস লিভেস দুইটা ক্যারেক্টারিস্টিক নিছে নুনাবির অনেক আগে মারামারি ওকে এখন ওরা সেকেন্ড রাউন্ডের জন্য ছুটতেছে সেকেন্ড ল্যাপের জন্য হ্যাঁ ভাই খা সাইকেল পিক ফাস্টে সাইকেল দুইটা ক্যারেক্টারিস্টিক নিয়ে আছে দুই হাতে দুই হাতে দুইটা ক্যারেক্টারিস্টিক নিয়ে আছে কেন পিকে ডাবল বুস্ট দিতেছে টি-শার্টকে আচ্ছা ওর হাতে তো দুইটাই থাকবে সাইক সিরাজ বলে কথা এখন নাবি টি-শার্টকে ওভারটেক করা ট্রাই করতেছে কিন্তু ওর পিক হাঁপায় গেছে ওভারটেক করতে পারে নাই কিন্তু ত্রিশানের পিক আবার হঠাৎ করে মাঝখানে খেপে গেছে খেপে এখন দুই হাতে দুইটা করে আমার ভাই স্টিকার লাইফ শেষ লিমেক্স ডু আমার কাছে আস্তে আগাচ্ছে আমি তো হৃদয় মাটি ও মানুষের একটা ভাই স্টিক লাগবে স্টিকার লাইফ শেষ আমি কিন্তু মানা করছি স্ল্যাং ইউজ হবে না তুমি হাতে শিল্ড ইউজ করো না নুনাবির একটা স্টিক নিয়ে চলে গেছে ওর এক স্টিক পাওয়ার অন্যদের দুই স্টিকের থেকে অনেক বেশি না বীর না বীর আমি কিছু ইমপ্লাই করছি না আমাকে কেউ অ্যাক্সেস করবেন না ধন্যবাদ ওর কাছে তো ডাবল নু এর পাওয়ার আছে বুঝলেন দ্যাটস নাবিরের পিকটা হঠাৎ করে স্লো হয়ে গেছে কিন্তু ত্রিশানের পিক ত্রিশান দুর্দান্ত গতিতে এগিয়ে চলে এবং ত্রিশান নাবিরকে ওভারটেক করেছে এখন ত্রিশান নেমে যাচ্ছে সামনে চলে আসলো স্টিকের ম্যাচ শেষ ভাই আমার মনে হয় কিন্তু সবার লাস্টে নাবির এটা খুব আশ্চর্যজনক ব্যাপার নাবির সবার লাস্টে চলে গেছে লাইফ শেষ
চালাচ্ছে আমাদের সাইক হচ্ছে থার্ড এর উইনার থার্ড রাউন্ডের ওইটা আমি মারমু ওইটারে মারবো আর কাছে 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 আমি সুন্দর করে দিলাম আবার বাইরে রাস্তায় এদিক দিয়ে ওখানে চলে যাও আর কি খেলা আছে ভাই হ্যাঁ ফোর্থ রাউন্ড এরপরে ফাইনাল প্রথম ফেজের লাস্ট ম্যাচ হচ্ছে ওটার ব্যাপারে আলাপ করতেছি সব কিন্তু তার আগে মিরেক্স কোথায় আজ আমার পিগে খাইছে না বলে আমি জিততাম মিরেক্স পটেটো আওয়াজ দাও হ্যাঁ পটেটো আমার সাথে মিরেক্স ওকে মিরেক্স মিরেক্স কই আমার মাগনা না না ও নাই এটা তো আছে জুয়ার নাই জম্বি তো আছেই কয়লা 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 কই কাওলা কই কাওলা কই কাওলা কাওলা নাই কাওলাও নাই দুইজন নাই কেন দুইজন নাই জম্বি নাই আছে কাওলাও নাই এ কেরা কইছ আমি নাই আছে ভাই এ জম্বি আমি শুনো শুনো কয়লা না থাকলে অ্যানোয়িং নাট কে নিয়ে ফেলো অ্যানোয়িং নাট কোথায় অ্যানোয়িং নাট যারা রয়ে গেছে হিসাব করো যদি না থাকে তাহলে তিনজন তিনজন করে দাও পটেটো 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 আসছে পটেটো পটেটো ফার্স্ট ম্যাচে ছিল না তো ওরে নিয়ে না পটেটো আমার সাথে ছিল ম্যাচে সেকেন্ড ম্যাচে পটেটো তাহলে হবে না তাহলে আমারে নিতে পারেন ফার্স্ট ম্যাচে খেলে নাই পটেটো ম্যাচ খেলে নাই কেন তুমি তুমি কে হয়তো বা সার্ভারে জয়েন করতে পারেন না পটেটো হ্যাঁ হ্যালো পটেটো ও বিফোর জয়েন করতে পারো পটেটো মাইক মিউট আচ্ছা সমস্যা নাই পটেটো মাইক মিউট সমস্যা নাই এই তোমরা এখন একজন একজন করে আসো মিউট মিউট মিরেক্স এদিক 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 আমি এদিকে কি খাইছো এই যে দুইটা ক্যারোট স্টিক সালামনে গাঁজা খেয়েছে না মিরেক্স জম্বি জম্বি আরে বেটা ইয়া বিক্রি করে আচ্ছা অ্যানোইং কিনো এটা অ্যানোইং কে দুইটা স্টিক দিলাম ক্যারোট স্টিক জম্বি এনাও জম্বি নরমাল ক্যারোট দাও কোটা গেছে জম্বির কাছে দুইটা মিরেক্স দুইটা ঠিক আছে এবার পটেটো আচ্ছা আউট রেজি তো লয়ে যাও পরে পটেটো দুইটা ক্যারোট স্টিক সবাই সবার পিগের মধ্যে বসে যাও এখন লাগবে না রেসে পরে আচ্ছা কেউ তোমাদের এই এখন নাই রেসে পরে দুই দিন পটেটো কি এফকে নাকি বুঝতেছিস না জানো না আসছে ধরো পটা কি পটা কি পটা টু পটা পটেটো কি পট খেয়ে বসে রইছো তোমরা তোমাদের পিগ ক্যারোট স্টিকগুলো শেষ করো না কিন্তু আগে পরে আবার বলো না ভাই কমে গেছে এই রে লিগে পিগে খায় নাই ভাই ও ভাই ভাই কে ভাই ভাই হ্যাঁ ভাই পরে খাবো আমার এই যে মিল করতে হবে ওকে সবাই রেডি এই গোস্ট এই জম্বির উপরে একটা স্প্ল্যাশ পোশন মারে দাও তো হেলথ এর খুব অ্যানোয়িং 20 20 19 20 এ নাও পোশন বিতরণ চলতেছে এই লো সুন্দর
একটা একটা সুইফটনেস পোষণ মারলে ভালোই তো আরো বলো আমি দিতাছি দিমুনে বাঙালি বাঙালিলে খাইতে দিলে উইতেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি কাউন্টডাউন শুরু করো রেস শুরু হবে ওকে লেডিজ জেন্টলম্যান এন্ড জেন্টলম্যান প্রিটেন্ডিং টু বি লেডিজ 5 4 3 2 1 গো ইঞ্জিনিয়ার আল্লাহু আকবার সবাই দ্রুত গতিতে আগা যাচ্ছে নোয়িং এই কার এই মিরে মিরে এই মিরে উইন ফিগ এখানে কি করতে মিরে করবে মিরে তোমার কি মিরে তোমার পিগ মিরে তো মিরে তো এখানে গেছে মিরে এটা পিগ রেস মিরে এটা দৌড়ানো রেস আমি আমরা দেখতেছি তিনজনের মধ্যে ফাইট চলতেছে সেটা হচ্ছে ফার্স্ট এ যে জম্বি আছে অ্যানুইং এরপরে থার্ডে পটেটো কিন্তু পটেটো সেকেন্ড পজিশনে চলে গেছে এই যে জম্বি আবার 19 হেলথ মানে কিন্তু খুবই আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে মিরেক্স কি করলো পিগরে রেখে নিজে দৌড় দিল এটা খুব আশ্চর্যজনক ব্যাপার কিন্তু সমস্যা নাই মনে হচ্ছে ইয়ে ওই স্যাডেলের মধ্যে পোকা মাকড় কিছু একটা ছিল হয়তো জায়গা মতো কামড় দিতে সরি 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 বুঝে নেমে গেছে সরি দাদার মধ্যে যারি বালাবাড়ি লাগছিল কিছুক্ষণ আগে তিনজনের মধ্যে জমজমার ফাইট চলতেছে আরে অ্যানোয়িং হার্ড মনে একটা লাভ দিল অ্যানোয়িং হার্ড অ্যানোয়িং হার্ড পড়ে গেছে অ্যানোয়িং হার্ড অ্যানোয়িং হার্ড পড়ে গেছে কেমনে যায় ভাই এত জোরে কেমনে যায় অ্যানোয়িং হার্ড পড়ে গেছে কিছু করার নাই মনে হয় রেসে ঢুকতে পারবে না কিন্তু এই যে জম্বির পিক নাইট্রো মেরে এখন জাম্প করতে যাচ্ছে ডাবল নাইট্রো মারছে জাম্প করছে এখন পাফার ফিনিশের ব্রিজটা পার করতেছে ট্র্যাপ সেট করা ট্রাই করতেছে একটা বাচ্চা ট্র্যাপ সেট হইছে সেকেন্ড পজিশন হচ্ছে পটেটো আছে পটেটো চিন্তা করতেছে কিভাবে আসবে পটেটো আগাচ্ছে আগাচ্ছে ব্রিজটা ট্র্যাপটা ঠিক করে দিছে ওরে খোদা এই যে জম্বি ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন হচ্ছে পটেটো থার্ড পজিশন হচ্ছে মিরেক্স কিন্তু ফোর্থ পজিশনের জন্য আমি খুবই দুঃখিত অ্যানোয়িং কিছু করার নাই পড়ে গেছে অ্যানোয়িং হয়ে গেছে এ কোন দিকে ডান দিকে নাকি বাম দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে এই যে ডান দিকে ক্যামেরা সেট নাও সেট নাও यार यार ডান দিকে বাম দিকে বাম দিকে বাম দিকে যাও যেতে থাকো যেতে থাকো যেতে থাকো যেতে থাকো যেতে থাকো আরে 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 ল্যাগ আরে এটা রাস্তা বন্ধ রাখছিল অডিয়েন্স দেখে এই জম্বিকে কনফিউজ করে ফেলছে কনফিউজ করে না আমি তোমাদের সমস্যা নাই এই জম্বি বেশি পিছনে নাই জম্বি ধরে ফেলতেছে পটেটো ভাই তোমারে আমি পটেটো দিমু তুমি আমার রাস্তা দেখে সরো ভাই পশ্চাৎ দেশ থেকে খুব সুগন্ধি বাতাস বের হয় সেই কারণে অস্থির লেভেলের নাইট্রোজেন দিয়ে যায় পটেটো ফার্স্ট পজিশনে এই যে জম্বি পটেটোকে ক্রস করে ফেলছে ক্রস করে আবার ফার্স্টে দুজনের পিকি পিক খুব সুন্দর করে ড্রিফট করলো আচ্ছা এক মিনিট এটা আমার ল্যাগ মাত্র এই ব্রিজগুলো খুবই ট্রেচারাস কারণ আমরা কয়েক মিনিট পার্টিসিপেন্ট ব্রিজ থেকে বারবার পড়ে যাচ্ছে এই কয়লা কয়লা এই যে জম্বি ফার্স্ট পজিশনে সেকেন্ড পজিশনে পটেটো থার্ড পজিশনে মিরেক্স কিন্তু আমাদের ফোর্থ নাম্বার প্লেয়ারটা যে কই গেছে খুঁজে পাইতেছি না কেটা ফোর্থ কেটা মর্টাল শ্যাডোর সমস্যা আছে কোনি পড়ছে নাকি আর আর পিকে শ্যাডোর আমার কাছে এই যে জম্বি খুব দ্রুত গতিতে আগা যাচ্ছে জম্বি আমার এটা আটকে দিছে এখন এই যে জম্বি ট্র্যাপ সেট করা ট্রাই করতেছিল কিন্তু পারে নাই ও শিট কিন্তু এই যে জম্বির পিক হচ্ছে নাইট্রো মারে ফার্স্ট পজিশনে চলে গেছে এই যে জম্বি ফার্স্ট সেকেন্ড হচ্ছে পটেটো
আচ্ছা ঠিক আছে এখন তোমরা বের হয়ে যাও ফার্স্ট পজিশনে হচ্ছে এই যে জম্বি একই রাস্তা কি দুই তিন বার হইছে না না দুই ল্যাব দুই ল্যাব দুই ল্যাব ও আচ্ছা তো তাই বলো তাই এই ভাই পিক মারে গেম পিক মারে পিক মারে পিক মারে পিক মারে পিক মারে দ্যাট ওয়াজ হিলারিয়াস এই কম্বাইনাল ওকে এখন সব উইনারদের খেলা হবে এ এখানে এই কাম কে করছে কোনখানে কোন কাম কে করছে এ ওঠা যায় না এই কামটা কে করছে কোন ভদ্রলোক করছে ভাই ভাই পজিশন এটা ভাঙতে কে যারা সব উইনার তারাও চিনছে তো ওকে আমি মিউট দিয়ে রাখতেছি সেকেন্ড পজিশনে কোনো খেলা হবে কোন নো এখন সব ফার্স্ট পজিশনে না না ওকে ফার্স্ট পজিশনে যারা যারা আছে আমি ডাকতেছি তোমরা এসে পড়বা ঠিক আছে মিস্টার নালা পেনাল্ডো কোথায় হ্যাঁ আছে পেনাল্ডো আছে পেনাল্ডো যদি আমার সামনে এফ্রেক্স 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 কোথায় নালা 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 ম্যান কে আমি নিয়ে আসতেছি নালা ম্যান জানি কোত্থেকে উঠে আসলো বুঝলাম না এখানে এখানে দুইজন এরপরে সাইক সাইক তো আছে মনে হয় সাইককে দেখা যাচ্ছে আছে এই নালা কই যাচ্ছে পড়তে হচ্ছে এই যে জম্বি ওকে সবাই সবাই আসে বসে দেখি মানে ভিআইপি মানুষজন খেলতেছে এখন সেরা ফুটবলার একজন নলা একজন সাইক সিরাজ আর একজন হলো প্রো কার্ড ড্রিফটার এখন তোমাদের তোমরা একটু ব্যাকে আসো আমি পিক গুলা সেট করে নেব ওই মিয়া নলা দৌড় মারছে নলাকে দেখা যাচ্ছে সে রেসের কোর্সটা পায়ে হেঁটে দৌড়ে দৌড়ে দেখতেছে হয়তো সে স্ট্র্যাটেজাইজ করতেছে কিভাবে রেসটা জিতবে নলা হ্যাকস করতেছে এই এটা মারতাছে কেডা ও ভুলে ভুলে এটাতেই ওরে বসামু আচ্ছা পিকচারা খালি পায় দৌড়াবে পিকের থেকে খালি পায় দৌড়াইলে ফাস্ট হবে না লল আচ্ছা তোমরা তোমরা একটু এদিকে আসো আমি পিকগুলোকে স্পন করে দেই এটা একজন একজন করে একজন একজন করে আমার কাছে আই সবাই সিরিয়াল ধরো দুটো ক্যারেক্টারিস্টিক বাই দ্য ওয়ে গোস্ট এটা তো লাস্ট রেস তাই না হ্যাঁ হ্যাঁ এটাই লাস্ট এরপর কি ফাইট হবে কটা বেসে এফ্রেক্স এবার একটু এখান থেকে আসছো সেখানে কমেন্টেটিং করো ভালো করে এফ্রেক্স কটা কটা স্টিক পাইছো দুইটা দুইটা ঠিক আছে এই যে জম্বি এ নাও আই ইজ অন পেজেস অফ বিকি আমার আরে এই যে এই ছিল দুইটা ছিল আর আগেরটা আগে ভাঙাটা আছে দুইটা ডঙ্কি সবাই হ্যাঁ 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 এই না ভাঙাটা সবাই পিক এর উপর বসে যাও এ এটা আমার পিক ছিল সিআর 7 তোর তোর শট আমার পিক নিয়ে জিতে যাবে তো নলার আরেকজন সাপোর্টার পাওয়া গেছে সব রেডি আমি কিন্তু সাইন দিয়ে দিছি ঠিক আছে কেউ আবার ভুল করে বাদিকে ঢুকে যাও না সবাই আমার জন্য দুঃখ করো তাহলে কিন্তু তোমাদেরকে ফ্রি টাইম ডায়মন্ড দিব ওকে কে 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 ডায়মন্ড দিব কেডা কেডা কে কে দিব কেডা সবাই দোয়া দোয়া কেডা দেবে কেডা দেবে এই জম্বি আচ্ছা এগুলো কি করালো এই রেসে কে জিতবে
তোমাদেরকে সবাইকে আমি না যে এক এক্সট্রা করে ডায়মন্ড দিব, তোমরা প্লিজ হেরে যাও। ওকে কেউ কিন্তু বাদিকে যাও না, সাইনটা ফলো করো, ঠিক আছে? তোমরা এই সাইনটা দেখতে পাইতাছো না? এই যে সাইনটা আমি এখানে দাঁড়াইছি, একটা গ্রুপ সেলফি তুলবা, ঠিক আছে? দর্শক মশক সব সহ রেডি? আচ্ছা ভূমিষ, কাউন্টডাউন শুরু করে দাও। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের আজকের পিএসএল ফাইনাল ম্যাচ। 3 রেডি? হগরের নুরানি কাউন্টডাউন শোনা যাবে, বিসমিল্লাহ শুরু করো। 10 সুপার ড্রিবল করে সামনে চলে গেছে, পেনাল্টির সাথে চ্যালেঞ্জ লাগাতে চাচ্ছে সাকসিরাজ সবার সামনে। জম্বি দেখি জম্বির মতো মরা, এতে আগাতে বলা যায় না কখন যেন নাইট্রাস মেরে সবার সামনে চলে যায়। এদের মধ্যে দুর্দান্ত রেস দেখছি আমরা, সাকসিরাজ সবার সামনে, লুকস লাইক ক্যারোটের সাপ্লাই তার এখনো শেষ হয় নাই। ভাই কোন ফার্টিলাইজার ইউজ করছে জানা দরকার, আমারও বাসায় কিছু ক্যারোট গাছ আছে। সাইক 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 শেষ কিছুনা পড়ে গেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাই বাথরুম ধরলে আমরা আন্তরিক ভাবে দুঃখিত, কারণ ওইটার ব্যবস্থা আমরা করি নাই। পাশে ওপেন নদী আছে, নদীতে করতে হবে। বর্তমানে সবার সামনে আছে আমাদের তার পিছনে নলা, তারপর পেনাল্টি এবং সবার শেষে আনফরচুনেটলি জম্বি। আমরা দেখতে পাচ্ছি একবার পিছিয়ে পড়ে গেছে দূর। চাইলে জম্বিও ধরতে পারবে, কিন্তু সামনে ছোট্ট একটা
হয়তোবা নলা মনে করছে স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস বাট আজকে সেই কেস না কিন্তু কষ্ট পাওয়ার কিছু নাই সবাই প্রাইজ পাবে ঠিক আছে মনের দুঃখে সে সবকিছু আচ্ছা আমরা শান্ত অবস্থায় পাওয়া নলা হেঁটে হেঁটে ওর রেস্টটা দিতে শুনেন মিলাদ শেষ সবার জন্য তাবারকের ব্যবস্থা আছে সবাই তাবারক নিয়ে যাইয়েন কোথায় কোথায় তাবারক কই এই আচ্ছা কমেন্টারি করছি গলা টলা তো শুকাইছে কিছু দাও আমরা প্রাইজ গুলো এখনই দিয়ে দিব দাঁড়াও এখানে এটা থাকুক কিরে ভাই সব চোরের দলাই বাইরে আচ্ছা শুনো না প্রাইসটা সেট করে রাখো সবাই চলে যাওয়ার পর যার যারে দিয়ে দিও কে কোন ফার্স্ট জন কি প্রাইস দেবে ওটা জিজ্ঞেস করো আমি তোমাকে বলি তুমি যেহেতু ফার্স্ট হয়েছো তোমার সামনে চারটা চেস্ট আছে ঠিক আছে চারটা চেস্টে চার ধরনের আইটেম আছে তুমি যে কোনো একটা চেস্ট ফার্স্ট সাই করতে পারবে কোনটা নিবা ওয়েট আমি এখনো চেস্টগুলো খুলি নাই ফুমিস ওকে ভিতরে আনলাম ঠিক আছে শালা 10 শকনা চোর বাইরে ভাই খারাপ রিসিভ হয়েছে যে সেকেন্ড হচ্ছে সে বাকি তিনটা থেকে চুজ করতে পারবে যে থার্ড হয়েছে সে বাকি দুইটা থেকে চুজ করবে ফোর্থ জনের কাছে যেটা আছে ওইটাই আর কি কি আছে ভাই তুই দেখি না তো ওকে পেনাল্টি বলে দাও পেনাল্টি তোমার প্রাইসগুলো দেখে নাও আচ্ছা ঠিক আছে কোন প্রাইসটা চুজ করবে পেনাল্টো দুইটা নিতে পারবো একটা যেকোনো একটা যেকোনো একটা যেটা নিবা ওটা বলতে হবে সেই কন্টেন্ট তোমাকে দিয়ে দেওয়া হবে যেকোনো একটা পেনাল্টো কি দিবে পেনাল্টো কি ট্রাইডেন্ট দিবে করো অন্যরা অপেক্ষা করছে পেনাল্টো ট্রাইডেন্ট চাচ্ছে ওকে পেনাল্টোকে ট্রাইডেন্ট দেওয়া হবে ট্রাইডেন্ট চুজ করেছে খুবই সুন্দর একটা পুরস্কার এই নাও পেনাল্টো তোমার ট্রাইডেন্ট টেস্ট আছে বলতে হবে খুব রেয়ার একটা আইটেম এটা কি এটা কি এটা কি আচ্ছা পেনাল্টো তুমি এখান থেকে বের হয়ে যাও পেনাল্টো পেনাল্টোকে বের করে দাও পেনাল্টো প্রাইস পেয়ে গেছে ভাইয়া হ্যাকিং এর একটা লিমিট থাকে দেখছো কিভাবে ভিতরে ঢুকে আসো পেনাল্টো পেনাল্টো এদিকে এদিকে বের হয়ে যেতে পারো ওকে সেকেন্ডে কে ছিল সাই কোনটা নিবা
শাইখিরো যদি গোল্ডেন অ্যাপল ওপেন করে দেখবা বাট তুমি চুজ করে দাও তুমি চুজ করো তোমার কোনটা জানা লাগবে সেটা বলে দাও এটা হচ্ছে কি তোমার ফুল একটা এনচেন্টেড ফিশিং রড ঠিক আছে এটা একটা এনচেন্টেড রড এটা হচ্ছে পাঁচটা নচ অ্যাপল গোল্ডেন অ্যাপল গোল্ডেন অ্যাপল নিচে মেবি সাই হচ্ছে ইন্টার ড্রাগনের জন্য লড়বে সাই কি দিছো সাইডে দাও ভাই আমি আসি ভাই আমি জম্বি তুমি কি এটা নিতে চাও লুক এট দ্য রাইট ওকে সাই পাঁচটা নচ অ্যাপল নিচে খুব রিয়া রাইটেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুবরে আর এটা আশা করতেছি ড্রাগন মারার সময়টা কাজে দিবে অনেক হ্যাঁ আর ড্রাগন এখন এনডি ওপেন হলো না হবে হবে এন্ড ওপেন হবে থার্ড হচ্ছে এজ জম্বি রাইট 4 টাকা আর 48 টাকা জম্বি 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 আরে ঘুরে গেছে এই জম্বি কোথা গেল আচ্ছা জম্বি কোনটা দিবা দুইটা দুইটা প্রাইজ আছে যেকোনো একটা চুজ করতে পারবা এটা হচ্ছে ফুল এনচেন্টেড ফিশিং রড আর এটা হচ্ছে কি ফুল মিনিং ডিস্ক এখানে তোমার এখানে তোমার 12টা মিউজিক ডিস্ক আছে ঠিক আছে 12টা কোনটা নিবে কোনটা নিবে কোনটা নিবে দিস ওয়ান জম্বি মনে হচ্ছে মিউজিক ডিস্কের সেট নিবে ওকে 12টা র‍্যান্ডম মিউজিক ডিস্কের আই কেউ নিও না এদিকে আসো জম্বি এদিকে আসো আমি নেমে যাই আমি একটা ছবি তুললো ঠিক আছে এই সেটা রান কর ফিনিশ দ্য শেডার অন কর সবার সাথে ছবি তুলিয়েন আচ্ছা আমার শেডার অন আছে রেকর্ডিং ও তো 12টা ডিস্ক পেয়ে গেল এই জম্বি জিতে কেটা ফার্স্ট কেটা পিছা সাইক সাইক আমি থার্ড ফোর্থ ফোর্থ পজিশনে কে ছিল সাইক না পেনালো জিতছে তাহলে তো সমস্যা ওই হ্যালো 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 তোমরা যারা খেলা দেখেছো তাদের জন্য আমার একটা গিফট এই নাও ধরো নিতে পারো যে নিতে পারো যে নিতে পারো এই যে এই জম্বি ওর প্রাইজগুলো বিতরণ করে দিচ্ছে দর্শকের মাঝখানে দর্শকরা ভিখারির মতো করে প্রাইজগুলো লুটে নেওয়ার চেষ্টা করতেছে নিজেদের মধ্যে বারবার শৃঙ্খলা সৃষ্টি করতেছে জঘন্য অবস্থা মাঝখান দিয়ে এফ্রেক্স কিছু ক্যারট বিতরণ করতেছে আবার একজন ব্র্যাক করতেছে আমি দিতে নিছি আমার সরো আসতে পারতেছি না কই সবাই রেডি পিছে কেওড়া কটা তো সামনে আছে রিয়েলি ওয়ান্ট টু চ্যালেঞ্জ মি আচ্ছা দেখে মনে হইতেছে তুমি ভাইয়ের একবারে পেন্টের কাছে কিন্তু ওর মাথা তাহলে বুঝতে পারছো তুমি কি আগাম করতেছো ওয়ার আমি এখন টেস্ট এর লক না লাগি গেছে আই পেন্টেস ফোর থ্রি ফিশিং রড ওয়ান আরে কই ছবি তুললাম আমি তুললাম না আমি ঠিক আছে দাদা চিচি ওদিকে সরতে হবে দাদা চিচি ওই বড় হইছে 1 2 3 হগো প্লাস জারিং সমান হরি হ্যাঁ হয়ে গেছে আমিন